প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার জন্য মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তো দেখো প্রথমে তোমাদের আমি আজকের এই ভিডিওতেই প্রথমেই কিন্তু এমসিকিউ প্রশ্নগুলি দিয়ে শুরু করব। কিন্তু তোমাদের বিভাগে এতে থাকে বড় প্রশ্ন তো সেক্ষেত্রে প্রথম একদাগের নির্দেশ বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সকল প্রশ্ন আবশ্যিক আর এক গুণ একুশ অর্থাৎ একুশটা প্রশ্ন রয়েছে যার প্রত্যেকটির মান কিন্তু একমার্কস করে প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং এই যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও নিশ্চিত তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে স্থায়ী সম্পৃক্ত স্তর দু নম্বর নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপের নাম দেখো সঠিক উত্তর মোনাডন তিন নম্বর একটা উদাহরণ হল সঠিক উত্তর প্রথমেই বসে রয়েছে অপশন এ অর্থাৎ পটসল চার নম্বর জেড বায়ুপ্রবাহ দেখা যায় দেখো এর উত্তরটাও প্রথমে বসে আছে ঊর্ধ্ব ট্রোপোস্পিয়ারে ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল এর উত্তরও প্রথমে বসে আছে ধান চাষের জমি এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস কিন্তু পাওয়া যায় ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল দেখো ছদাগের সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এই পর্বটি আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটায় অল করে দিও দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সাত নম্বর যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাতের ক্ষেত্রে বি অর্থাৎ উইভার তোমরা এই ওয়েবার আর উইভারের মধ্যে যেন গুলিয়ে ফেলবে না সঠিক উত্তর উইভার শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন দেখো আটের উত্তর হবে কিন্তু আলফ্রেড ওয়েবার সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল এক্ষেত্রে হবে পরামর্শদান কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল এটা কিন্তু ধর্মীয় শহর সামুদ্রিক সঞ্চয়ের ফলে স্রেষ্ঠ বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে এগারো দাগের ক্ষেত্রে সঠিক উত্তর হবে স্পিট অবরোহণ প্রক্রিয়ার ফলে শ্রেষ্ঠ একটি ভূমিরূপ হলো দেখো সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে দাগের এ অর্থাৎ ক্ষয়জাত পর্বত তেরো শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো। এটা হবে পূর্ববর্তী নদী মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের যে পদ্ধতি তাকে বলা হয় কিন্তু এলুভিয়েশন পনেরো নম্বর দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলে যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল সঠিক উত্তর হবে দেখো এই প্রশ্নের উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু ষোলো নম্বর সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক মানে বার্ষিক যে বৃষ্টিপাত তার পরিমাণ কিন্তু পঁচাত্তর সেন্টিমিটার পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল এটা হবে কোরবা পরবর্তী ১৯ নম্বর প্রশ্ন দেখো মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প এটা কিন্তু হবে রবার শিল্প কুড়ি নম্বর পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো। সঠিক উত্তর হবে তৃতীয় ক্ষেত্র একুশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কে প্রিয় বন্ধুরা এটা তো একুশটা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হলো এবার যে এসএ কিউগুলো রয়েছে এক গুণ চোদ্দো অর্থাৎ চোদ্দোটা প্রশ্ন এখানে রয়েছে দেখো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখো প্রয়োজনে এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে যদি কমন পেতে চাও সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তো এবারে আমি বড় প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করব দেখো বড় প্রশ্নগুলো কিন্তু এই যে প্রথমেই এক দাগে যে প্রশ্নটি দেখো দেয়া রয়েছে সেখানে কিন্তু নির্দেশ হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় মানে এখানে সাত মার্কস করে প্রত্যেকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তোমাকে লিখতে হবে যার সম্পূর্ণ মান নম্বর হচ্ছে পঁয়ত্রিশ প্রথমেই দেওয়া রয়েছে এক প্রশ্নটি তার পরবর্তীতে তোমরা দেখে নেবে দেখো একের অথবাতেও কিন্তু একটা প্রশ্ন দেওয়া রয়েছে আর যে প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য মানে চিত্রসহ আর কি লিখতে হবে আর এনসিসাল আর মলিসল মৃত্তিকার একটা করে বৈশিষ্ট্য এটা রয়েছে দু দাগের ক্ষেত্রেও দেখো অথবা দেওয়া রয়েছে এখানেও কিন্তু পার্ট কোয়েশ্চেন সব কটা যেমন পাঁচ যোগ দুই চার যোগ তিন বা তিন যোগ দুই যোগ দুই এরকম হতে পারে তাই না তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো এগুলো একবার করে প্র্যাকটিস করে যেও এটা দু সালের একটা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম প্রিয় বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর অবশ্যই তোমরা সম এমসি এসিকিউ প্রশ্নগুলো কিন্তু মারাত্মকভাবে প্র্যাকটিস করে যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো